আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, ক্ষুধার তাড়নায় আমি আমার যকৃত বরাবর পেট মাটিতে চেপে ধরতাম, আর কখনো বা আমি পেটে পাথর বেঁধে নিতাম। একদিন আমি ওই পথের সামনে বসলাম যেই পথ দিয়ে সকলে বের হয়। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তখন আমি তাকে কিতাবুল্লাহের একটি আয়াত জিজ্ঞাসা করলাম। আমার উদ্দেশ্য ছিল এই কারণে হয়তো তিনি আমাকে তার সাথে যেতে বলবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে বের হলেন। তখন আমি তাকেও কিতাবুল্লাহের একটি আয়াত জিজ্ঞাসা করলাম। এবারও আমার উদ্দেশ্য ছিল যে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার সাথে যেতে বলবেন, কিন্তু না, তিনিও তা করলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তিনি আমার চেহারার আবেদন এবং মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আবু হুরায়রা। আমি তাকে বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রসুল, আমি হাজির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে এসো। এরপর আমি ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলাম। তখন তিনি আমাকে অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করে একটি পেয়ালায় আমি দুধ দেখতে পেলাম। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহবাসীদের জিজ্ঞাসা করলেন, এই দুধ তোমরা কোথায় পেলে? তখন তারা বললেন, অমুক ব্যক্তি আমাদের এটা হাদিয়া দিয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি যাও, মসজিদে নববীর সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুফাবাসীরা ছিলেন ইসলামের অতিথি। তারা কোনো স্বজন পরিজন কিংবা ধন সম্পদের আশ্রয় গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো হাদিয়া আসত, তখন তিনি তার অংশবিশেষ নিতেন এবং তাদের কাছেও তা থেকে পাঠাতেন। আর তার কাছে যখন কোনো সাদকা আসত, তখন তার সবটুকুই তিনি তাদের কাছে পাঠাতেন, নিজে কিছুই গ্রহণ করতেন না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের নির্দেশ আমাকে আশাহত করল, কেননা আমি আশা করেছিলাম যে ওই দুধ থেকে যদি কিছুটা দুধ আমি পান করতে পারি, তাহলে তা অবশিষ্ট দিন ও রাতের জন্য আমার দেহে শক্তি সঞ্চয় করতে পারব। আর আমি মনে মনে ভাবলাম, আমি হলাম তাদের আহ্বানের দুধ, তারা যখন আসবে তখন আমাকেই তাদেরকে এই দুধ পান করাতে হবে। আর তাদেরকে দুধ পান করানোর পর আমার জন্য আর অবশিষ্ট কী বা বাকি থাকবে? কিন্তু আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করেও তো কোনো উপায় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি গিয়ে তাদেরকে ডাকলাম এবং তারা এসে ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। তখন তারা ভিতরে প্রবেশ করে যার যার ন্যায় বসলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, পেয়ালাটি নাও এবং এদেরকে পান করাতে থাকো। তখন আমি সেই দুধের পেয়ালাটি নিলাম এবং তাদেরকে পান করাতে লাগলাম। একজন পেয়ালাটি ধরে, তারপর পান করে তৃপ্ত হয়ে তা ফিরিয়ে দেয়। এভাবে আমি সর্বশেষ ব্যক্তি পর্যন্ত দুধ পান করালাম এবং পেয়ালাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে দিলাম। তিনি তখন পেয়ালাটি নিয়ে তার হাতে রাখলেন। এই সময় পাত্রটিতে সামান্য দুধ অবশিষ্ট ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে মৃদু হেসে আমাকে বললেন, আবু হুরায়রা। আমি তখন বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এখন শুধু তুমি আর আমি বাকি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি বসো এবং পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন বসে পান করলাম। তারপর তিনি বললেন, আরও পান করো। তখন আমি আবার পান করলাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পান করো বলতে থাকলেন, আর আমিও বারবার সেই দুধ পান করতে থাকলাম। অবশেষে আমি বললাম, না, শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আমি আর পান করার কোনো উপায় দেখছি না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেট তখন পরিপূর্ণ ভরে গিয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এবার পেয়ালাটি আমাকে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি পেয়ালাটি তার কাছে ফিরিয়ে দিলাম।
তিনি তখন অবশিষ্ট দুধ থেকে পান করলেন। বুখারি আবু নুয়াম এবং মোহাম্মদ মুকাতিল আবদুল্লাহ ইবনে মুবারক সূত্রে হাদিসখানি রেওয়ায়াত করেছেন। আর ইমাম তিরমিজি মন্তব্য করেন যে হাদিসখানি সহিহ। একটি বর্ণনা থেকে জানা যায়, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি উকবা ইবনে আবু মুতাইতের মেষপাল চরাতাম। তখন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আমাকে অতিক্রম করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বালক, তোমার কাছে কি দুধ আছে? আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, জি হ্যাঁ আছে, তবে আমি তো তার রক্ষক। নবীজি বললেন, এমন কোনো মাদিমেষ কি আছে যা এখনও নরের সংস্পর্শে আসেনি? এই কথা বলার পর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তেমন একটি মাদিমেষ নিয়ে আসলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদিমেষের ওলানে হাত বোলালেন, ফলে তাতে দুধ নামল। তখন তিনি একটি পাত্রে তা দহন করলেন, এরপর তিনি নিজে তা পান করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদিমেষের ওলান লক্ষ্য করে বললেন, সংকুচিত হও। তখন তা সংকুচিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে গেল। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি তার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এই কথা থেকে শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে বালক, আল্লাহ তোমাকে রহম করুন, তুমি তো বেশ সুবোধ ও শিক্ষাপ্রাপ্ত। অন্য একটি রেওয়ায়েতে আছে যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি মাদিমেষ নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা, তার পায়ের গোছা ও রানের মাঝে রেখে চেপে ধরে ওলানে হাত বোলাতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি পাত্র নিয়ে আসলেন, আর তিনি তাতে দুধ দহন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সেই দুধ আবু বকরকে পান করালেন, তারপর তিনি নিজে পান করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদিমেষের ওলান লক্ষ্য করে বললেন, সংকুচিত হয়ে যাও। এরপর সেটা সংকুচিত হয়ে গেল। এটা দেখে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কথা শিক্ষা দিন। তখন তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তো বেশ সুবোধ ও সুশিক্ষিত বালক। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 70টি সূরা শিখেছি, কোনো মানুষ এটা নিয়ে আমার সাথে বিবাদ করেনি। উম্মে মাবাদের একটি হাদিস থেকে জানা যায়, একটি শীর্ণকায় মেষ ছিল, তার ওলানে কোনো দুধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেষের দুধ দহন করলেন। এরপর তিনি ও তার সাথীগণ সেই দুধ পান করলেন এবং তার কাছে দুধের একটি বিশাল পাত্র রেখে গেলেন এবং তার স্বামী এসে তা দেখতে পেলেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাসগণ ছাড়া যারা তার খিদমত করেছেন তাদের মধ্যে মিকদাদ ইবনুল আসওয়াদের আলোচনায় বিগত হয়েছে যে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসা দুধ পান করলেন, তারপর রাতের বেলা তার নিজের একটি বকরি জবাই করতে গেলেন, তখন তিনি তার ওলানে প্রচুর দুধ দেখতে পেলেন। তারপর তিনি সেই দুধ দহন করে অনেক বড় একটি পাত্র পূর্ণ করলেন। একটি বর্ণনা থেকে জানা যায়, ইবনাতু হুবাব একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বকরি নিয়ে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরি থেকে দহন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তোমাদের সবচেয়ে বড় পাত্রটি নিয়ে এসো। বর্ণনাকারী বলেন, তখন আমরা তাকে আটা খামির করার বড় একটি পাত্র এনে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহন করে তা পূর্ণ করে ফেললেন। তারপর বললেন, তোমরা এবং তোমাদের প্রতিবেশীরা পান করো। বাইহাকি রহমতুল্লাহের একটি বর্ণনা থেকে জানা যায়, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো একটি সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদের সংখ্যা ছিল 400 মতো। পথে আমরা পানিশূন্য একটি প্রান্তরে যাত্রাবিরতি করলাম। তখন তার সাহাবিগণের জন্য এটা অত্যন্ত কষ্টকর হয়ে গেল, কিন্তু তারা বললেন, আল্লাহর রসুলই অধিক জানেন। সাহাবি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় দুই শিংওয়ালা ছোট একটি বকরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো। তখন তিনি এটাকে দহন করলেন, তারপর তিনি নিজে সেই দুধ পান করে তৃপ্ত হলেন এবং তার সাহাবাগণকেও সেই দুধ পান করিয়ে তৃপ্ত করলেন।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নাফি, তুমি তাকে আজ রাতে হাতছাড়া করো না, অবশ্য আমার মনে হয় না তুমি তা পারবে। বর্ণনাকারী নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি সেই বকরিটিকে ধরলাম এবং একটি খুঁটি পুঁতে তার সাথে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে রাখলাম। এরপর আমি রাতের একটি অংশে উঠে দেখলাম বকরিটি নেই, আর আমি দড়িটিকে পড়ে থাকতে দেখলাম। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তিনি আমাকে প্রশ্ন করার পূর্বেই আমি তাকে বিষয়টি জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নাফি, যিনি ওটাকে নিয়ে এসেছিলেন তিনি ওটা নিয়ে গেছেন। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।